আপনারা তো আমি চিনি। গাড়ি নেয় না বন্ধ মানে জুলুম হয়ে গেল না জিনিসটা। আমার জীবনে মনে হয় ঢাকা সিটিতে টপ মেরে দিছে আজকি 143 মারছি টপ। সো হোয়াটসঅ্যাপ পোলাপান ভাই বেরাদার ঈদে যাচ্ছি বাড়ি, কালা ভাই বেরাদাররা সবাই মিললে এখনই যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটা তো অবশ্যই বাজিয়ে দেবেন। সো আজকে আমি যাব হলো প্রথমে রাউন্ড দেবো হলো সদর ঘাট দিয়ে, আর আমি তো যাবো এখন সদর ঘাট। যদি সদর ঘাট আমার গাড়ি উড়াইতে পারি, জানি যে আজকে 17 তারিখের পর থেকে নাকি গাড়ি উড়াইতে দেবে না বাইক, তাও আমি ট্রাই করব। যদি না হয় তাহলে বরিশাল দিয়ে যেতে হবে, তাহলে আর কিছু করে না। আর আমার শরীরের অবস্থা অতটা ভালো না, আমার শরীরের অবস্থা ভালো না কারণ হলো অসুস্থ, আমি গরমে ঠান্ডায় মিলিয়া আরও ঠান্ডার পানি খায়া অবস্থা খুবই বাজে একটা অবস্থার ভিতরে আছি আমি, খুব খারাপ অবস্থা, খুবই খারাপ, কিছু বলার নেই। আর ঢাকা সিটিতে আস্তে আস্তে মানুষজন কমতেছে, ধীরে সুস্থ। ও মাই গুডনেস, বিশাল জ্যাম গো মহাখালী দিয়া। রাস্তা দখল তো তোমরাই করে লাইলা, কিরে বাড়ি যাস, হ্যাঁ যা। মহাখালীতে এত বেশি পরিমাণে জ্যাম পাইছি, যা অতুলনীয় জ্যাম, মানে কিছু বলার নাই ভাই। ঈদের বাজার জ্যাম তো থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু অতিরিক্ত মাত্রা যখন জ্যামের ভিতরে পড়ি মাথার ঘাম, মানে ট্যাপ 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 পড়তেছে, এমনি তো গরম পড়তেছে, আবার অসুস্থ মানুষ আমি, খুব বাজে একটা অবস্থায় আছি রে ভাই, কি কমু কারে। যাই হোক সেটাও কথা না, আলহামদুলিল্লাহ জ্যামটা থেকে মুক্ত হইলাম, এখন যত দ্রুত পারি সদর ঘাট আমার পৌঁছাই দেবো। সদর ঘাটে তো আরও বড় জ্যাম থাকবে, হ্যাঁ এটা স্বাভাবিক ব্যাপার, সদর ঘাটটা এখন ফুললি ফুল জ্যামে ভরা। যদি বাইক উঠায় তো উঠাবে, আর না উঠাইলে আমার পুরাই একদম পুরা দিনটা একদম যাবে। মানে ঢাকা সিটিটা হলো হাসরের ময়দানের মতন, যার যার মতো তেততে চলবো, উড়কে পার্কে চলবো, ঠিক আছে, কারো ধার ধার কেউ ধরবো না, এটাই এইটাই বাস্তবতা। মানুষ কেউ আপনাকে আগে দেবে না, আপনি নিজেরটা নিজে আগে নিতে হবে। ওকে হইলো আর কি, পদ্মা সেতু সবই নিল। সো এই রোডে যেই সময় ঈদ, ঈদের 10 দিন মানে 15 দিন আগ থেকে, 10-15 দিন আগ থেকে এত পরিমাণে জ্যাম থাকতো, এত পরিমাণে জ্যাম থাকো, আর সেই রোড শুধু আমরা ভোলাইয়ারা ছাড়া কেউ আসা যাওয়া করি না এখন, দেখছো কি যে একটা অবস্থা। এই রোডে এত পরিমাণে জ্যাম থাকো, কোনো জ্যামই নেই, আর যেই রোডে এত পরিমাণ মানুষ চলাচল করতো, হায়রে। যাক আলহামদুলিল্লাহ আমি অবশেষে পৌঁছে গেছি সদর ঘাট, কিন্তু এখন আল্লাহ আল্লাহ করে ভাই গাড়ি উড়াই কিনা ওইরে নিয়েই টেনশন আছে, যদি গাড়ি না উড়ে তাহলে তো গেছি আমি একদম পাস। তুমি কি মানুষ নাকি অন্য কিছু, পুরো রাস্তাটা জ্যাম করে দাঁড়া করে রয়েছো মিয়া, হ্যাঁ গাড়ি নেয় না, বন্ধ মানে এটা কেমন, এটা একটা জোর জোর জুলুম হয়ে গেল না জিনিসটা। এটা তো এক ধরনের জুলুম হয়ে গেল গা,
है ना यानी 15 से 7 दिन आगे যাই হোক এটা কিন্তু কাজটা ঠিক করে না এটা একটা বাজে কাজ করছে আজকে হলো রোজার হলো কটা 26টা চলে এই অবস্থায় বাইকটা বন্ধ করে দেওয়াটা উচিত ছিল না বাইক তো যাই লঞ্চ দিয়ে তো বাইক যাই তো বন্ধ করার কি দরকার ছিল ভাই ঠিক আছে লঞ্চ দিয়ে যদি বাইক যায় তাহলে বন্ধ করার তো কিছুই নেই এই যে আমার আবার ধরছে লল ভাই আপনারা তো আমি চিনি আপনি তো আমারে একবার ধরছিলেন কই আপনি তো আমারে ধরছিলেন একবার ওই যে এই মোড়ে কি করবেন আর ছাইরা দিছেন বলছেন না যাও গা দেন আমি ছুটিয়ে দিই না 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 মামলা দিয়ে দিবেন 10,000 টাকা মামলা দিয়ে দিবেন তাই গেলাম আঙ্কেল মানে পুলিশ উল্টা গেলি দোষ আর আমরা গেল দোষ নাই রে ভাই পুলিশ উল্টা গেলি ধুক্ক আমরা উল্টা গেলি দোষ পুলিশ উল্টা গেল দোষ নাই সো সেটা কথা না কথা হইলো গিয়া ওনার সাথে আমার সাথে আগেও দেখা হয়েছে বিসমিল্লাহির রহমান রহিম সো বাই বাই ঢাকা সিটি ওয়েলকাম টু ভোলা নিজ বাড়ি স্বপ্ন যাবে আমার বাড়ি সো আল্লাহ হাফেজ আর সদর গার্ড দিয়ে ঢুকতে পারলাম না এরই সবচেয়ে বড় কষ্ট আমার সো আর কি বলবো